PSCBN, Chairman BN College Dhaka, Porichalona Porishad, BN College Dhaka, Chhatra Chhatrider Poribeshonay, March Paste, Salam Grohon Korben. Ami Manoniyo Pradhan Otithike, Monche Ashar Jonno, Binito Onurodh Janacchi. সম্মানিত সতী মার্চ পাস্টের অনুমতি প্রার্থনা করবে প্যারেড কমান্ডার দ্বাদশ শ্রেণীর ছাত্র আজিজুল ইসলাম সিয়াম ক্যাডেট সার্জেন্ট বিএনসিসি বিএন কলেজ ঢাকা সম্মানিত সতী শুরু হয়ে গেল আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিএন কলেজ ঢাকার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর মার্চ পাস্ট দৃঢ় প্রত্যয় ও দেশ সেবার মহান আদর্শে উজ্জীবিত হয়ে প্রধান অতিথিকে সালাম জানাতে এগিয়ে আসছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যবৃন্দ শৃঙ্খলা জ্ঞান ও ঐক্য এই তিনটি মৌলিক আদর্শকে সামনে রেখে গঠিত হয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি জাতীয় জীবনের যে কোনো দুর্যোগে শান্তি প্রতিষ্ঠা ও জনসেবায় নিয়মিত বাহিনীর পাশাপাশি দ্বিতীয় সারির বাহিনী হিসেবে কাজ করে চলেছে বিএনসিসি প্রধান অতিথিকে সালাম জানিয়ে এগিয়ে যাচ্ছে বিএনসিসি তুরুশ প্লাটন সম্মানিত সুধী এগিয়ে আসছে বিএনসিসি মহিলা প্লাটন ভৃত্য পদচারণায় এগিয়ে আসছে রোভার স্কাউট বিএন কলেজ ঢাকার ছাত্রছাত্রীরা সুধীবৃন্দ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোভার স্কাউট শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নবীন শিক্ষার্থীদের মধ্যে জীবন দক্ষতার বিকাশ ও মানব সেবার আদর্শকে জাগ্রত করতে এই সংগঠনটি বিশ্বজুড়ে চালিয়ে যাচ্ছে নানা কার্যক্রম মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে রোভার দল বালক বিএন কলেজ ঢাকা পায়ে পায়ে এগিয়ে আসছে বিএন কলেজ নৌ রোভার বালিকা দল এরপর মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাবে নৌ স্কাউট স্কুল শাখা সম্মানিত সুধী
সুনিপুণ এই অগ্রযাত্রায় তারা ব্যক্ত করবে মানব সেবার মহান আদর্শ ও গভীর প্রত্যয়ের কথা। সম্মানিত সুধী, আজকের তরুণ আগামী দিনে জাতির কর্ণধার, তাদেরকে মানবিকভাবে বিকশিত এবং সম্ভাবনাময় মানুষ হিসেবে তৈরি করতে প্রাথমিক শিক্ষাজীবন থেকেই প্রয়োজন মেধার সুস্থ চর্চা, একাগ্রতা ও একতাবদ্ধতার নিরন্তর অনুশীলন। শিক্ষার্থীদের মধ্যে এই গুণাগুণগুলোর যথাযথ বিকাশের উদ্দেশ্যে বিএন কলেজ ঢাকায় গঠিত হয়েছে চারটি হাউস। আমাদের মহান মুক্তিযুদ্ধে নৌবাহিনীর চারজন বীর শহীদ মুক্তিযোদ্ধার নামে এই হাউসগুলোর নামকরণ করা হয়েছে। প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন হাউসের বালক দল। সম্মানিত সুধী, এগিয়ে আসছে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন হাউসের বালিকা দল। তাদের প্রতিটি উচ্চারণে সশব্দ পদচারণায় বেজে উঠেছে তারুণ্যের জয়গান, সামনে এগিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা। সুপ্রিয় সুধী, এগিয়ে আসছে শহীদ আক্তারুদ্দিন হাউসের ছাত্রছাত্রী বৃন্দ। আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহান মানুষদের অপরিসীম ত্যাগ ও দেশপ্রেমের সুমহান আদর্শে উদ্দীপিত তাদের হৃদয়। আমাদের পূর্বসূরীরা যে সমৃদ্ধ, শোষণহীন ও আত্মনির্ভর দেশের স্বপ্ন দেখেছিলেন, এ তরুণদের প্রতিটি পদক্ষেপ যেন সে স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষায় বলিয়ান। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে শহীদ আক্তারুদ্দিন হাউসের বালক দল। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে শহীদ আক্তারুদ্দিন হাউসের বালিকা দল। সম্মানিত সুধী, এগিয়ে আসছে শহীদ মুহিবুল্লাহ হাউস। প্রথমেই মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে শহীদ মুহিবুল্লাহ হাউস বালক দল। এগিয়ে আসছে মুহিবুল্লাহ হাউস বালিকা দল। স্বচ্ছন্দ ও সুশৃঙ্খল প্রতিটি পদক্ষেপে তারা জানিয়ে দিচ্ছে তাদের সম্ভাবনাময় অগ্রযাত্রার শুভ সূচনার কথা। যেতে হবে বহুদূর, সত্য সুন্দর আর কল্যাণের আলো জ্বালাতে হয়ে উঠতে হবে নিঃসংকোচিত অপরাজিত যোদ্ধা। সম্মানিত সুধী, সবশেষে এগিয়ে আসছে শহীদ দৌলত হাউসের ছাত্রছাত্রী বৃন্দ। সকল অন্যায়, অবিচার আর জঞ্জাল দূর করার অদম্য বাসনায় উদ্দীপিত তাদের প্রাণ। বিপুল সম্ভাবনার দ্বার খুলে ছিনিয়ে আনতে হবে সমৃদ্ধ দিনের সোনালী ভোর। লাখো শহীদের রক্তে রাঙা এ পতাকার মর্যাদাকে বিশ্বের মানচিত্রে ঊর্ধ্বে তুলে ধরবে এ জাগ্রত তরুণ দল। আমাদের প্রত্যাশা ও প্রার্থনা এটাই। বালক দলের পর মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে শহীদ দৌলত হাউসের বালিকা দল। এবং এরই সাথে সাথে শেষ হচ্ছে মার্চ পাস্ট। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান।